বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি মাশরুমা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো শাহি বরহানি। যে কোনো রিচ খাবারের সাথে এই শাহি বরহানিটি কিন্তু ভালো যায়। আর সামনে আসছে কোরবানি ঈদে, আমাদের ইচ্ছা অনিচ্ছায় কম বেশি খুব খাওয়া দাওয়া হয়, সেক্ষেত্রে এই বরহানিটির কোনো তুলনাই নেই। অনেক মজাদার আর এবং হেলদিও বটে। তো বন্ধুরা চলেন শাহি বরহানি তৈরির সহজ রেসিপিটি দেখে আসি। প্রথমে লাগবে টক দই। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের টক দই ব্যবহার করতে, অথবা টক দই আধা ঘন্টা আগে স্ট্রেনারে রেখে পানি ঝরিয়ে নিতে। সাথে লাগবে চিনি এবং সাদা গোলমরিচ গোটা, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সাদা সরিষা, সাদা সরিষাও আমি কয়েক ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করেছি। আর লাগবে বিট লবণ এবং সাথে লাগবে 1 টেবিল চামচ করে পুদিনা পাতা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা এবং 2-3টি কাঁচামরিচ। আমি পরিমাণগুলো এখন আপনাদের বলছি না, একটু পরেই আপনাদেরকে বলবো, আর চাইলে ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। অবশ্যই বরহানি তৈরিতে ঠান্ডা পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এবং সাথে নিয়ে নিচ্ছি দুধ। হ্যাঁ বন্ধুরা, দুধ ব্যবহার করার ফলে বরহানিতে একটি ক্রিমি টেক্সচার আসবে। এখন একটি ব্লেন্ডারে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ভালো করে একসাথে ব্লেন্ড করছি। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মিশ্রণটি বেশি পাতলাও হয়নি এবং বেশি ঘনও হয়নি। এটি বরহানির জন্য পারফেক্ট। এখন একটি ব্লেন্ডারে আমি সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি টক দই, আমি প্রায় 400 গ্রামের মতো এখানে টক দই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পুদিনা এবং ধনিয়া পাতার ব্লেন্ড করে রাখা মিশ্রণ। সাথে অল্প একটু পানি দিয়ে মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে ইনগ্রেডিয়েন্টস গুলো মিশার জন্য। মিশ্রণটি ভালো করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব দুধ। দুধ আমি অল্প করে করে ব্যবহার করব, বরহানির ঘনত্বটা বুঝে আমি দুধটি ব্যবহার করছি। এখন আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। অবশ্যই সময় নিয়ে ব্লেন্ড করতে হবে যাতে টক দইয়ের সাথে ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশে যায়। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা বরহানিটি কত ঠিক হয়েছে। দুধ ব্যবহার করার ফলে বরহানিতে আরও ঠিক এবং ক্রিমি একটি টেক্সচার এসেছে। এখন বরহানিটি আমি একটু টেস্ট করে দেখছি। যে কারণে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাণ একসাথে বলিনি এবং অল্প অল্প করেই দিয়েছি, যাতে পরবর্তীতে আবার অ্যাড করতে পারি। টেস্ট করে মনে হয়েছে পুদিনা পাতার মিশ্রণটি এবং বিট লবণ ও চিনি দিলে স্বাদটা আরেকটু পারফেক্ট হবে। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এই বরহানিটা আসলে যার যার টেস্ট অনুযায়ী কম বেশি নির্ভর হয়ে থাকে, তাই আপনাদের টেস্ট অনুযায়ী সেম প্রসেসে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিতে পারবেন। বাস, তৈরি হয়ে গেল মজাদার এবং সুস্বাদু শাহি বরহানি। আর আপনারা চাইলে এই বরহানি রেফ্রিজারেটরে প্রায় 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। তো বন্ধুরা এখন সার্ভ করছি। যারা বানানোর সাথে সাথে খাবেন তারা চাইলে হালকা বরফ কুচি দিয়েও খেতে পারেন, আর যারা পরবর্তীতে খাবেন ততক্ষণ পর্যন্ত রেফ্রিজারেটরে রেখে এরপর সার্ভ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি হালকা পুদিনা পাতা। তো
তৈরি হয়ে গেল আজকের এই শাহী বরহানি। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ঈদে বাসে ট্রাই করতে পারেন এই শাহী বরহানিটি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবাই।